আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যারা গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমি কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সো বন্ধুরা আপনারা যদি এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো পড়েন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের পরীক্ষায় কমন করবে ওকে সো বন্ধুরা আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে কি কি প্রশ্ন রয়েছে বন্ধুরা আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এখানে এক নম্বরে প্রশ্ন প্রশ্ন রয়েছে ভব দহর বিল কোথায় অবস্থিত কোন জেলায় অবস্থিত এখানে যশোর জেলায় অবস্থিত হাসন রাজা কোন এলাকার রাজা ছিলেন সিলেট তারপর রয়েছে ইরানের পার্লামেন্টের নাম কি মজলিস এখানে দেখতে পাচ্ছেন প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে দহগ্রাম মহল কোন জেলার জেলায় অবস্থিত লালমনিরহাট জেলায় জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে চব্বিশ তারিখে আঠারো নম্বর রয়েছে আঠারো সালে রাশিয়ায় বিশ্বকাপ কততম আসর অনুষ্ঠিত হয়েছিল একুশতম আসর দুই সালে কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট অর্জন করে কোন দেশের খেলোয়াড় ফ্রান্স আর্জেন্টিনার মানুষরা কোন ভাষায় কথা বলে স্প্যানিশ ভাষায় শেখ হাসিনা বাংলাদেশের কতবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন চারবার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স কত ছিয়াত্তর বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপাধি কি পদ্মকন্যা বাংলাদেশের সেরা ক্রিকেট খেলোয়াড়ের খেলোয়াড়ের নাম কি সাকিব আল হাসান উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে সোনারগাঁও সোনারগাঁও দেশের কোন নদীর তীরে অবস্থিত মেঘনাদ নদীর তীরে অবস্থিত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফুটবল বিশ্বকাপ দু হাজার বাইশ বাইশ অর্জন এর সময় মেসির বয়স কত ছিল ছত্রিশ বছর ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমদ খান বাংলাদেশের বৃহত্তম থানার নাম কি শ্যামনগর সাতক্ষীরা বাংলাদেশের প্রথম সিনেমা হল কোন জেলায় অবস্থিত কোন জেলায় এবং নাম কি মনিহার হল যশোরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বৃহত্তম মন্দির কোনটি এবং কোথায় মন্দির প্রতি বছর নোবেল পুরস্কার কোন দেশে থেকে দেওয়া হয় সুইডেন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু এটা কি ধরনের স্যাটেলাইট হবে আর্থ অবজার স্যাটেলাইট বন্ধুরা এই ছিল আজকের মতো সাধারণ জ্ঞান প্রশ্ন সো বন্ধুরা আমি আপনাদেরকে কালকে বাংলা এবং কি ইংরেজি এবং কি গণিত গণিত সম্পর্কে ধারণা দিব সো বন্ধুরা আজকের মতো এই এই ছিল আমাদের ভিডিও বন্ধুরা কালকে আমি কিন্তু আরও সাজেশন নিয়ে হাজির হব বাংলা ইংরেজি এবং কি গণিত কম্পিউটার আরও বিভিন্ন সাজেশন রয়েছে সেগুলো কিন্তু আমার ভিডিও আমার চ্যানেলে অবশ্যই আপলোড করব বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে যে সাজেশনগুলো রয়েছে সেগুলো আমরা আপনাকে অতিবদ্ধতা দিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ